to my channel. Hello everyone, welcome to my channel. আমরা আজকে চলে এসেছি কাশ্মীরে, কাশ্মীর জান্নাত। এখন আমরা আছি হলো সোনমার্গে। সো আমরা কি কি করছি, কিরম ভাবে যাবেন সব এই ভিডিওতে বলতে চলেছি। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমাদের কাশ্মীর ট্রিপের ডে ফাইভ, যেখানে আমরা যাচ্ছি হলো সোনমার্গ অথবা সোনামার্গ, যেটা সত্যি সোনার মতন দেখতে লাগে যখন বরফগুলো চকচক করে। আর সোনমার্গকে বলা হয় হলো মিডোস অফ দি স্নো। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি, ধুলো তো অবভিয়াসলি আছে কারণ টানেলের কাজ হচ্ছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু বরফও চারিদিকে দেখতে পারবেন। সো আপনারা যদি শ্রীনগর থেকে সোনমার্গ যাচ্ছেন, একটা জিনিস মাথায় রাখবেন, রাস্তায় যেতে কিন্তু খুব ধুলো হবে, প্লাস আপনাদের কিন্তু একটু হাতে সময় নিয়ে যেতে হবে। তো হোটেল থেকে যদি আপনারা শ্রীনগর থেকে যেতে চাইছেন, তাহলে অ্যাটলিস্ট 2 থেকে 2.5 ঘন্টা আগে বেরোবেন, কারণ রাস্তায় খুব জ্যাম হয়। তো আমরা আগে থেকেই 8:30টার মধ্যে ব্রেকফাস্ট করে 8:30টায় বেরিয়ে পড়েছি, তারপরেও আমরা এত জ্যাম ঠ্যাম কাটিয়ে পৌঁছেছি হলো 12:30-1টায়। শ্রীনগর থেকে সোনমার্গ যেতে গুগল ম্যাপসে আপনারা দেখবেন 2.5 ঘন্টা লাগে, কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে মোর দ্যান দ্যাট, মানে আমরা বেরিয়েছি 8:30 আর পৌঁছেছি হলো 12:30। মাঝখানে মাত্র একবারই আমরা একটুখানি চা খেতে দাঁড়িয়েছিলাম, মানে বলা যায় 4 ঘন্টা। তো খুব এটা একটা চিন্তার ব্যাপার থাকে, কারণ ওখানে প্রচণ্ড স্নোফলের জন্য কি হয়, রাস্তাগুলো আটকে যায়। আর সেই রাস্তাটাকে ক্লিয়ার করে আর্মি, তারপরে ওখানকার অথরিটিসরা, তারপরে কিন্তু সব গাড়িগুলো যেতে পারে। তো সোনমার্গ গেলে অ্যাটলিস্ট 4 ঘন্টা লাগবে যেতে, এটা আপনারা হাতে নিয়ে চলুন। এবার বলে দিই, ডাইরেক্ট সোনমার্গ কিন্তু সব গাড়ি যায় না, আমাদের এজাজ ভাইয়ের পারমিশন নেওয়া ছিল বলে হ্যাঁ আমরা ডাইরেক্ট শ্রীনগর থেকে সোনমার্গে যে ট্যুরিস্ট পয়েন্ট আছে সেখানে যাওয়া গেছে, কিন্তু মেন রাস্তা দিয়ে যেতে পারিনি। আবার আরও 4 কিলোমিটার আমাদেরকে এক্সট্রা যেতে হয়েছে, তারপরে পৌঁছানো গেছে। এরকম মাঝে মাঝে হয় কাশ্মীরে, কিছু কিছু রাস্তা বন্ধ, সো এক্সট্রা 4 কিলোমিটার গিয়ে ফাইনালি আমরা কিন্তু ট্যুরিস্ট পয়েন্টে পৌঁছাতে পেরেছি। কিন্তু সববার গাড়ি কিন্তু ট্যুরিস্ট পয়েন্ট অবধি যায় না, তাই জন্য আপনারা চিন্তা করবেন না। আপনারা কি করতে পারেন, ওই যে যেখানটা থেকে আপনাদেরকে আটকে দেবে সেখানে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড থেকে, সেখান থেকে আপনারা আরেকটা গাড়ি নেবেন, 2,500 টাকা মতন পড়বে পার কার, তারপরে আপনারা ইজিলি পৌঁছে যাবেন হলো ট্যুরিস্ট পয়েন্টটায়। আমরা এখন সোনমার্গে আছি আর এখানে ভাইয়া গরম গরম ম্যাগি বানিয়েছে, দারুণ লাগছে, এই দৃশ্যটা তো অ্যামেজিং। আর ম্যাগি দারুণ, এই পাহাড়টা জাস্ট দেখুন, এখানে ম্যাগি, বাড়িতে তো ম্যাগি খাওয়াই হয় কিন্তু এই সোনমার্গের এই ভূস্বর্গে সত্যি কথা বলতে বাড়িতে 20 টাকার ম্যাগি, এখানে 100 টাকা দিয়ে খাচ্ছি, এটাই মজার ব্যাপার। সোনমার্গে কিন্তু প্রচুর এরকম অ্যাক্টিভিটিস আছে যেটা আপনারা করতে পারেন, যেরকম আমি করেছিলাম স্নো বাইকিং, এখানে আমাদের ট্রেনার শিখিয়ে দিয়েছিল, প্লাস স্কিং করেছিলাম, আমার স্কিংটা সবচেয়ে বেস্ট লেগেছে। সো একটু ডিফিকাল্ট, মানে এই 10-15 মিনিটে শেখা যায় না, কিন্তু দারুণ, কিন্তু কিন্তু এখানে আপনারা যেই অ্যাক্টিভিটি করবেন একটু প্লিজ বার্গেনিং করে নেবেন। যেরকম আমরা যখন করছিলাম, তো স্নো বাইকের জন্য আমাদের পার হেড 1200 রুপিস নিয়েছিল, আর এই স্কিংয়ের জন্য পার হেড 1000 রুপিস নিয়েছিল। সো ফাইনালি আমরা এখন স্নো বাইক করে তারপরে একটুখানি স্কিং করলাম, এবার এখানে চারিদিকটা একটুখানি দেখছি, কি সুন্দর লাগছে, মানে সোনমার্গ যেটা বলে না, পুরো কি বলবো, বরফ একদম সোনার মতো চকচক করছে, আপনাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে, কি সুন্দর। আর এখানে এসে খুব গরম লাগছে, আর স্কিনটা একটু জ্বালা 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 করছে, মানে একটু বেশি করে সানস্ক্রিন লাগালে খুব ভালো হতো। আর বরফটা দেখুন, একদম তুলোর মতন বরফ,
ছোট বরফের তাজমহল বানিয়ে রেখেছে, কি কিউট লাগছে। সোনমার্গে আমরা এক ঘন্টা স্নো অ্যাক্টিভিটিস করার পরে আমরা কিন্তু 2:30-এর মধ্যে আবার রওনা দিয়েছিলাম। তো সিন্ধ নদীর পাশ দিয়ে যখন গাড়িটা যাচ্ছিল দারুণ লাগছিল। এখন যদিও সিন্ধ নদীটা একদমই বরফে ঢাকা, কিন্তু বিশ্বাস করুন দারুণ লাগবে যখন আপনারা ওই পাশ দিয়ে যাবেন। আর এই বরফ সারাক্ষণ মানে কাটা হচ্ছে আর গাড়ি যেতে পারছে, বরফ কাটা হচ্ছে আর গাড়ি যেতে পারছে। তো সোনমার্গের রাস্তায় কিন্তু একটু চ্যালেঞ্জিং, হ্যাটস অফ টু আর্মি অ্যান্ড অথরিটিস যারা এত ভালো করে মানে মেনটেন করছে। আরেকটা জিনিস বলে দিই, এখানে যেই গাড়িটাই আসবে সেই গাড়িতে কিন্তু চেন লাগানো হতে হবে। তো আমাদের গাড়িতে চেন লাগানো ছিল, তাই সুবিধা হয়েছে, গাড়ি কিন্তু স্কিড করেনি। না তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা। তো আমরা রাস্তায় যেতে যেতে ভাবলাম এখানে সিন্ধ নদী চলে যাচ্ছে আর এত সুন্দর লাগছে পুরো পরিবেশটা, ভাবলাম একটু সিন্ধ নদীর সামনে যাওয়াই যাক একটু জলটা ধরার জন্য ভাবলাম। ওইটুকু ম্যাগি খেয়ে তো আমার পেট ভরেনি লাঞ্চের জন্য, তো ওয়াজওয়া খেতে আমরা চলে আসলাম একটা দারুণ রেস্টুরেন্টে। কম্বো থালি, সুন্দর মটন সি কাবাব, সুন্দর মটন সি কাবাব, সে মটন তাবাক মাজ ম্যাম, সে ওয়াজওয়ান চিকেন, সুন্দর ওয়াজওয়ান পনির, সুন্দর ম্যাম শামি কাবাব, সুন্দর কাশ্মীরি সাগ, সুন্দর মেথি মাছ, চোপড় মটন জসলে কিমা ম্যাম, ওকে থার্ড হন্ড্রি দঙ্গল কুরমা, last one gravy gushtava, you can try this one last ma'am, this is last one, yeah, one gushtava, yes ma'am, this one is rista। ওয়াজওয়া ট্রামি কিন্তু একটা দারুণ কম্বিনেশন, মানে আমরা একটা ওয়াজওয়ান ট্রামি তার সাথে কিছু রুটি এক্সট্রা নিয়েছিলাম, কারণ এই মাটনের প্রিপারেশন সব কাবাব সব কিছু ইনক্লুডেড ছিল। তো আমাদের চারজনের ইজিলি পেট ভরে গেছে, এত ভালো লেগেছে ডিশটা। এই ডিশটার সব কিছু ইনক্লুডেড ছিল, টোটাল লেগেছে হলো 1600 rupees। তো ভালো করে খাওয়ার পরে আমরা শ্রীনগর পৌঁছে গেছি হলো 4:30 নাগাদ। 4:30-এর সময় আমরা ভাবলাম যে আজকে আমরা অলরেডি জানি যে 6:30-টার সময় সানসেট হয়, 2 ঘন্টা সময় আছে। তো ডাল লেকে আমরা ভাবলাম সেদিনকে শিকারা রাইডটা করেই ফেলি। ফাইনালি আমরা আমাদের শিকারা রাইড স্টার্ট করলাম ঘাট নাম্বার 17 থেকে। এটা হলো সুলিমান ঘাট শিকারা স্ট্যান্ড। সো দেখা যাক আমাদের কি সুন্দর এই মিনা বাজার, তারপরে নেহেরু পার্ক, মানে টোটাল 4 পয়েন্ট আমরা কভার করবো। এছাড়াও আরও অন্য পয়েন্টসগুলোও আছে। তো 1 ঘন্টা রাইড নিয়েছি, দেখা যাক কীরকম মজা করি। আমাদের 1 ঘন্টা রাইডের জন্য প্রথমে বলেছিল হলো 4000 টাকা, তারপরে আমরা দিয়েছি হলো 1500 বার্গেনিং করে। ডাল লেকে কিন্তু শিকারা রাইডের ডে একটা মজা, প্রচুর সেলাররা কিন্তু আপনার কাছে আসবে, ফ্রুটস হয়ে যাক, কাবাব হয়ে যাক, কফি হয়ে যাক, ইভেন শুনেছি সকালবেলা দিয়ে করলে জামা কাপড়ও আসে। দুপুরে তো ওয়াজওয়া খেয়েছি, তো এখন ফ্রুট স্যালাড খেতে ভালোই লাগবে, হজম হয়ে যাবে ভালো। আর এখন সানসেট টাইম, তাই রোদটা একদম পুরো আমাকে একদম কি বলবো সান কিস করে চলে যাচ্ছে। দেখা যাক ফ্রুটসগুলো কেমন হয়, ভালোই লাগছে। এক সাইডে ডাল লেকে ভিউটা, তার সাথে ফ্রুটস, অ্যামেজিং। এতক্ষণ তো সব ফ্লোটিং শিকারা করে সব কফি চা কাবা আর কাবাব বিক্রি করছিল, এখানে দেখলাম একটা ফিক্সড মানে ফ্লোটিং না অ্যাঙ্কার দিয়ে ফিক্সড করাও কিন্তু একটা রেস্টুরেন্ট আছে। কফি এখানে একটা ছোট্ট বাচ্চা কাওয়া বানাচ্ছে, মাত্র ক্লাস 4-এ পড়ে, ভাবলাম একটু কাওয়া খেয়েই নি।
দেখতেই পাচ্ছেন কি মিষ্টি বাচ্চাটা এখানে কাওয়া বানাচ্ছে। ওকে ওকে থোড়া সা রুক যাইয়ে উনকে লিয়ে আর কফি দিজিয়ে। কফি তো আবি পিয়া হে इधर से भी पियो इधर से वो आम भी पियो। कितना था कावा? क्या क्या दिया आपने? ये ड्राई फ्रूट हनी और रोज लीव। अच्छा बहुत अच्छा बना है, खूब भालो बनिए छे 50। अच्छे को कश्मीर में क्या कहते हैं? बहुत अच्छा हुआ, कश्मीर को क्या कहते हैं कश्मीर में? हाँ सुकू कश्मीर 50 तो জলের ওপরে এখানে কিন্তু প্রচুর প্রচুর দোকান আছে। আর এখানে আমরা বোটে করে যাচ্ছি, আর এখন দেখি শপিং করি কিনা। এখানে খুব সুন্দর সুন্দর কাশ্মীরি শল, কাশ্মীরি হ্যান্ডিক্রাফট প্রচুর আছে, তো দেখা যাক। আর আস্তে আস্তে সানসেটটাও হয়ে আসছে, খুব ভালো লাগছে। শপিং এর সাথে সাথে বিউটিফুল স্নো ক্যাপড মাউন্টেন্স আর সানসেট, আর কি চাই। আচ্ছা উসকে পিছে জো খালি পানি দিখ রহা হ্যায় না, ও উসকে আন্দর হোতা হ্যায় কমল কা ফুল জুন জুলাই অর আগস্ট মে। আচ্ছা জুন জুলাই আগস্ট মে, হ্যাঁ ইসকো কেতা হ্যায় লোটাস লেক। এই লোটাস লেক বলতা হ্যায় ইসকো? হ্যাঁ পুরা আগে কি তরফ হ্যায় লোটাস ফ্লাওয়ার রহতা হ্যায়। কাশ্মীরে শিকারা রাইড করতে হলে আইদার সানসেট অথবা সানরাইজ এর টাইমে করবেন, আর চেষ্টা করবেন যে ঘাট নাম্বার 15 পর থেকে যে ঘাটগুলো আছে সেখান থেকে শিকারা রাইডটা করতে, তাহলে আরও সুন্দর সিনারি আপনারা দেখতে পারবেন। কাশ্মীরে এসে ফাইনালি ফুচকা দেখতে পাচ্ছি, তো ভাবলাম ফুচকা ট্রাই করি। এই যে ডাল লেকের সামনে একদম ফুচকা দেখতেই পাচ্ছেন, সো ট্রাই করা যাক। কাশ্মীরে ফুচকা ফুচকাটা কিন্তু কলকাতাতেই বেস্ট, আর শিকারা রাইডটা কাশ্মীরেই বেস্ট। সো এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে একটা গোল্ডেন আভা দিচ্ছে লেকে, তাই জন্যই কিন্তু বলা হয় হলো গোল্ডেন লেক সানসেটের টাইমে। এই ডাল লেকের এই সাইডটাকে বলা হয়, মানে ঘাট 17 পর থেকে। সো এই যে শিকারা রাইডের ব্লগটা আর সোনমার্গে যে ডে ট্রিপের ব্লগটা, আপনাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে। আর আপনার যদি কোনো কোয়েরি থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতেই পারেন। আমরা করেছিলাম সোনমার্গে ডে ট্রিপ, তো আপনারা যদি চান সোনমার্গে থাকতেও পারেন, কিন্তু এপ্রিল মাসের পর থেকে কিন্তু সব হোটেলগুলো খুলে যায় সোনমার্গে, তার আগে কিন্তু খোলা থাকে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরি ওয়ান, বাই এভরি ওয়ান, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।